আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইমাম মুআবিয়াকে আম্মা জান আয়েশা সিদ্দিকা পাল্টা জবাব লিখলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম, মানিল তামাসারি দো আল্লাহ বিসাখাতিন নাস, কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্ট চায় মানুষ অসন্তুষ্ট হোক এতে কিছু আসে যায় না। দেখেন কি বলে, কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টি চায় মানুষকে অসন্তুষ্ট করে, আবার বলছি কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টি চায় মানুষকে অসন্তুষ্ট করে, কাফাহুল্লাহু মাউনাতান নাস, ওই বান্দার জন্য মানুষের কষ্ট বিপদ আপদ থেকে ওই বান্দাকে রক্ষা করার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করতে গিয়ে যদি মানুষের চেহারা কালো দেখি আমরা, যে এই জায়গায় আমার রব খুশি হবে কিন্তু আমার এই ভাইটা একটু কালা করে চেহারাটা, থুর তুমি কি করলা, কালো করুক। নবীজি বলেন, কেউ আল্লাহর সন্তুষ্টি তালাশ করতে গিয়ে মানুষ যদি অসন্তুষ্ট হয় ওই মানুষের জুলুম নির্যাতন থেকে বাঁচানোর জন্য এই বান্দার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। এবার কি লেখছে আম্মা জান দেখেন, ওয়া মানিল তামাসারি দুন্নাস বিসাখাতিল্লাহ, কোন মানুষ যদি আল্লাহ সন্তুষ্ট না চেয়ে বরং আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষের সন্তুষ্টি চায়। অনেক সময় হলে আমাদেরকে অনেক মানুষ প্রশ্ন করে, হুজুর আমার বন্ধুর মেয়ের পার্টি যদি আমি না যাই বন্ধুত্ব থাকবে না, তবে আমার বন্ধুর মেয়ের পার্টির মধ্যে ডিজে গান হবে, মদ হবে, ইত্যাদি হবে, ওই জায়গায় আমার যেতে হবে। বন্ধুর ওই মেয়ের বিয়ের মধ্যে যদি আমি না যাই আমার বন্ধু অসন্তুষ্ট হবে। আলেম ইমাম সাহেব খতিব সাহেব জবাব দিলেন, আল্লাহ তো অসন্তুষ্ট হবে যদি আপনি যান, কারণ সেখানে গেলে আপনার নির্গত গুনাহ, আল্লাহ অসন্তুষ্ট হয় মানুষ সন্তুষ্ট হয়। দেখেন কি করতেছে, ইমাম সাহেব জানায় দিলেন তিরমিজি শরীফের 2414 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহ যদি অসন্তুষ্ট হয়, ওয়াক্কালাহুল্লাহু ইলান নাস, ওই বান্দাকে আল্লাহ মানুষের দায়িত্বে ছেড়ে দেয়, যাও যাও তুমি মানুষের কাছেই থাকো, মানুষ তোমার বিপদ আপদ দেখবে, আমি আল্লাহ তোমার দায়িত্ব নিব না। মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহ যদি অসন্তুষ্ট হয় ওই মানুষটাকে আল্লাহ মানুষের উপরে চাপায় দেয়, যেহেতু তুমি মানুষের খুশি চাও তো থাকো মানুষের কাছেই থাকো। হাদিসটা বুঝে আসছে সবার? ইমাম মুআবিয়াকে আম্মা জান আয়েশা সিদ্দিকা এই চিঠি লিখলেন, এটা বলে দিলেন যে আমি নবীজির কাছে এই কথা শুনছি, দুইবার সালাম দিলেন, সালামুন আলাইক, চিঠির শুরুতে একবার সালাম দিলেন, চিঠির শেষে একবার সালাম দিলেন, সালামুন আলাইক, দুইবার সালাম দিলেন, আর মাঝখানে সংক্ষেপে দুইটা উপদেশ লিখলেন, আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে মানুষ যদি অসন্তুষ্ট হয় তাহলে আল্লাহ আপনার জন্য যথেষ্ট হবে, আর মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহ যদি অসন্তুষ্ট হয় মানুষের হাতে আল্লাহ আপনাকে ছেড়ে দিবে, যাও তোমার ভালো মন্দ মানুষ বুঝবে, আমি আল্লাহ জানি। কথাগুলো বুঝে আসছে সবার? তাহলে বলেন তো আমরা আমাদের জীবনের যা কিছু করব কাকে খুশি করার জন্য? এই তো আপনাদের হাদিস বুঝে আসছে, আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা আমল আল্লাহর জন্য করার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2639 নাম্বার 2658 নাম্বার হাদিস, 2658 নাম্বার হাদিস, 2658 2639 পরে আমরা একটা হাদিস বলবো, আগে এটা শুনেন, 2658 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দেখেন, কালা রসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আল্লাহ নবী বলেন, সালাসুল্লাহ ইগাল্লু আলাইহিন্না কলবু রাজুলিন মুমিন মুসলিম, কোন মুসলমানের অন্তর তিনটা বিষয়ে খেয়ানত করতে পারে না। আপনারা আমি হাত উঠাবো, আপনারা জোরে জোরে বলবেন, কয় বিষয়ে মুসলমানের হৃদয় খেয়ানত করে না? তিন, তিন বিষয়ে, মা একদম মনে রাখবেন, তিনটা বিষয়ে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না। এক নাম্বার ইখলাসুল আমালি লিল্লাহ, মুসলমান আল্লাহ ছাড়া অন্য কারো জন্য কখনো আমল করতে পারে না, মুসলমান আল্লাহ ছাড়া অন্য কারো জন্য আমল করবে এই জাতীয় খেয়ানত মুসলমান করতেই পারে না। তাহলে নবী বললেন, এক নাম্বার মুসলমান আমল করবে আল্লাহর জন্য, এই ব্যাপারে মুসলমান খেয়ানত করবে না। দুই নাম্বার ওয়া মুনাসাহাতু আইম্মাতিল মুসলিমিন, মুসলমানরা দেখবে তাদের শাসক যদি অন্যায় করে এই অন্যায় শুধরিয়ে দেওয়ার জন্য শাসককে অন্যায়ের কথাটা বলে দিতে মুসলমানের অন্তর খেয়ানত করবে না,
শাসক ভুল করলে বলে দিবে মুসলমান এটা আপনার ভুল হচ্ছে, এই ভুল ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে মুসলমানের হৃদয় খেয়ালত করবে না। তিন নাম্বার ওয়ালুজুমু জামাআতিহিম, হক বৃহৎ দলের সাথে মুসলমান শরীক হতে কখনো খেয়ালত করবে না। বৃহৎ একটা হক দল, হক জামাত, এই জামাতের সাথে মুসলমান অংশগ্রহণ করতে কখনো খেয়ালত করবে না। তাহলে এক নাম্বার আল্লাহর জন্য মুসলমান আমল করবে, এই আমল করতে মুসলমান কখনো খেয়ালত করবে না। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে আমাদের প্রত্যেকটা আমল যেন আল্লাহর জন্য করতে পারি আল্লাহ তৌফিক দান করেন, আমিন। ইবনে মাজা কিতাবের নাম হাদিস নাম্বার 4105 নাম্বার হাদিস। এই হাদিস বলার আগে একটা বাংলা আমি আপনাদেরকে বলবো, এই বাংলাটা শিখে রাখবেন, মা বোনদেরকে শিখাবেন, মেয়েদেরকে শিখাবেন, ছেলেদেরকে শিখাবেন। মুসলমানের নিয়ত হবে আখেরাত কেন্দ্রিক, এবার বলেন বাংলাটা, মুসলমানের নিয়ত হবে আখেরাত কেন্দ্রিক, বলেন তো সবাই, আখেরাত কেন্দ্রিক। মুসলমান বিল্ডিং বানাবে এটাতে আখেরাত নিয়ত থাকতে হবে, মুসলমান দশতলা বাড়ি বানাবে এখানে আখেরাত কেন্দ্রিক নিয়ত হতে হবে, কি আমার এই বাড়িতে উপার্জন যা আসবে এই উপার্জনের মধ্যে যেই উপার্জন সৎকা আসবে জাকাত আসবে আমি সব আদায় করব, ফকিরের হক আমি দিব, আমার এই বাড়ির মাধ্যমে যেন আমার সন্তানরা কারো কাছে হাত পাততে না হয়, আমার সন্তানগুলো যেন অবৈধভাবে টাকা কামাই করতে না হয়, এই নিয়তে আমি এই বাড়ি বানিয়েছি, তাহলে মুসলমানের নিয়ত হবে আখেরাত কেন্দ্রিক। বলেন তো বাংলাটা, মুসলমানের নিয়ত হবে আখেরাত কেন্দ্রিক। এবার হাদিস শোনেন, ইবনে মাজা হাদিস নাম্বার 4105 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান কানাতিদ দুনিয়া হাম্মা, কোন মুসলমান কি যদি দুনিয়ার চিন্তা গ্রাস করে নেয়, দুনিয়ার চিন্তা যদি মুসলমানকে গ্রাস করে নেয়, মুসলমানের চিন্তা যদি দুনিয়া কেন্দ্রিক হয়, ফাররাকাল্লাহু আলাইহি আমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কাজে কর্মে তাকে পেরেশান বানায় দেয়, আমার আপনার চিন্তা যদি দুনিয়া কেন্দ্রিক হয় আল্লাহ নবী বলে মুসলমানটাকে আল্লাহ প্রত্যেকটা কাজের মধ্যে পেরেশান বানায় দিবে, কারণ তার নিয়ত হলো দুনিয়া কেন্দ্রিক। ওয়াজা আলা ফাকরাহু বাইনা আইনাই, দারিদ্রতা তার নিত্য সঙ্গী হবে, এই দারিদ্রতা তার নিত্য সঙ্গী হবে মানে কি, দশটা বাড়ি হওয়ার পরেও তার হবে না, আরো চাই আরো চাই, ফকির তো ফকিরই, হ্যাঁ আরো চাই তো ফকিরই মানে হয় না, আরো চাই, ফকির গোস্ত খাইতে পারে না, মুরগি খাইতে পারে না, সব নিষেধ, শুধু যাও খাইতে হইব, ডাক্তার বইলা দিছে, তো এ করলো কি টাকা পয়সা দিয়ে, ওয়াজা আলা ফাকরাহু বাইনা আই নাই, জিন্দেগিতে তার পেরেশানি শেষ হবে না, যে হ্যাঁ আমার বাড়ি আরেকটা হচ্ছে না, কোনো নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, পেরেশান কোনোদিন শেষ হবে না। এলো দুই নাম্বার গজব তার উপর, এক নাম্বার পেরেশান শেষ হবে না, দুই দারিদ্রতা তার নিত্য সঙ্গী হবে, সবসময় মনে হবে আমার হয় নাই, মনে হয় কম, আরো লাগবে আরো লাগবে, তো আরো লাগবে কে কয়, ফকিরই তো, আরো লাগবে আমার হয় না আরো লাগবে। তিন নাম্বার ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লা, দুনিয়া তার কাছে ততটুকুই আসবে যতটুকু আল্লাহ বরাদ্দ রাখছে, এর চেয়ে বেশি আসবে না। এটা গেল দুনিয়া কেন্দ্রিক নিয়ত। এবার আমাদের স্লোগানটা, মুসলমানের নিয়ত হবে আখেরাত। ওমান কানাতিদ দুনিয়া ওমান কানাতিল আখিরা নিয়াতা, আল্লাহ নবী বলেন কোন মুসলমানের নিয়ত যদি আখেরাত কেন্দ্রিক হয় তার জন্য তিনটা লাভ। এক নাম্বার জালাল্লাহু লাহু আমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত কাজগুলা সুষ্ঠুভাবে সহজে সমাধানের ব্যবস্থা করে দেয়। দুই নাম্বার নবীজি বলেন ওয়াজালাহু ফি কলবিহি, ওই বান্দার অন্তরে সব সময় একটা প্রফুল্লতা কাজ করবে, ধনাত্মতা কাজ করবে, কম খায় বেশি খায় ডাল খায় গোস্ত খায় পায় আলহামদুলিল্লাহ, কারণ তার অন্তরের মধ্যে ধনী একটা অবস্থা আল্লাহ পয়দা করে দিয়েছে, ধনী অন্তরে সবসময় ধনী না, আমার আল্লাহ ভালো রাখছে, পাঁচতলা দশতলা বাড়ি হয় তাও আলহামদুলিল্লাহ, বস্তিতে ছিল তাও তার মুখে ছিল আলহামদুলিল্লাহ, আল্লাহ ডাল খাওয়াইছে তাও আলহামদুলিল্লাহ, মুরগি খাওয়াইছে তাও আলহামদুলিল্লাহ, আল্লাহ কিছু দেয় তাও আলহামদুলিল্লাহ, না দেয় তাও আলহামদুলিল্লাহ, এই দিলের ধনী আল্লাহ তাকে বানায়। এলো দুই নাম্বার উপকার, কারণ তার নিয়ত আখেরাত কেন্দ্রিক। তিন নাম্বার ওয়াতাতুদ দুনিয়া ওয়া হিয়া রাগিমা, আল্লাহ নবী কয় দুনিয়া তার কাছে এমন ভাবে আসবে সে না চাইলেও আল্লাহ দুনিয়া তার কাছে পৌঁছায়া দিবে, কারণ তার নিয়ত হলো আখেরাত, দুনিয়া এসে যাবে তার কাছে। আল্লাহ আমাদের সকলকে আমাদের নিয়তগুলো যেন আখেরাত কেন্দ্রিক করতে পারি আল্লাহ তৌফিক দান করেন।